পশু, অসুরকে কিন্তু তুলে মানে রক্ত চুষে খেয়ে নিয়েছে। এখানে কিন্তু মায়ের যে গহনা বলো বা জীব বলো সেটা কিন্তু পুরোটাই সোনা। এখান থেকে যদি মায়ের মুখখানা দেখো পুরো কিন্তু সাদা, শ্বেত কালি হয় আমি সেটা জানতামই না, আমি চেতলায় এসে জানতে পারলাম। একদিকে শিব একদিকে কালী, মানে জাস্ট মুখটা যদি দেখো এখানে আলোটা একটু, আর এই হচ্ছে কিন্তু চামুণ্ডা কালী। চামুণ্ডা কালীকে কিন্তু বেশ বেশ লাগছে কিন্তু, বিশাল বড় বিশাল। এখানে কিন্তু এখনও একটা বলির যে জিনিস সেটা আমি দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু এইখান থেকে কিন্তু বেশ বেশ দেখতে লাগে। আর এইখানে আমি যেটা শুনলাম এটা কিন্তু কালী পুজোর একদিন আগে পুজোটা হয়, আরও একটা তারামা, আর সেটা হচ্ছে কিন্তু শ্বেত তারা। সবাইকে জানাই শুভ কালী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আর আজকে কিন্তু আমি আছি একেবারে চেতলা বা নিউ আলিপুর বা আলিপুর মোড় এরকম চত্বরে। তো আজকে আমি চেতলা এবং আলিপুর নিউ আলিপুরে যে কটা বেশ বড় বড় ভালো ভালো কালী পুজো হয়ে থাকে সেইগুলো কভার করার চেষ্টায় আছি। তো পুরো আজকের এই ভিডিওটা হতে চলেছে কিন্তু পুরো কালী পুজোর উপরে, মানে এখানকার কালী ঠাকুরের যে কত রকম হয়, মানে কত রকমের যে কালী ঠাকুর হয় তোমরা যদি এখানে না আসো তোমরা কিন্তু বুঝতেই পারবে না। আর আমি ভিডিওটা চেষ্টা করব খুব ছোট ছোট করে সব মণ্ডপগুলো একসাথে একদম জয়েন্ট করে দেওয়ার। তো তোমরা যদি ওইভাবে দেখতে দেখতে আসো প্রত্যেকটা মণ্ডপ কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে, তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। দেখো আমি যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে কিন্তু দুর্গাপুর ব্রিজ, আর এইটা যাচ্ছে কিন্তু আলিপুর মোড়ের দিকে, আর এইটা যাচ্ছে কিন্তু পুরো নিউ আলিপুর মোড়ের দিকে। আর এখানে আমি ল্যান্ডমার্ক হিসেবে বলে দিচ্ছি কমিউনিটি হল আছে এখানে মনিকা, আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা, প্যান্ডেলটা আমি দেখাচ্ছি তার আগে। আর এই হচ্ছে কিন্তু আলিপুর আরাধনা সমিতির পরিচালনা, এদের হচ্ছে এবারে 76তম বর্ষ, আর এদের থিমটা হচ্ছে কিন্তু চামুণ্ডা কালী মাতার পূজা, ঠিক আছে। আর আমি যেটা তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে কিন্তু দুর্গাপুর ব্রিজ। এবার তোমরা যদি এই দিকে যাও মানে এইখান থেকে কিন্তু প্যান্ডেলটা ঠিক এইরকম লাগছে, মানে দূর থেকে কিন্তু একটা বাড়ি বাড়ি ব্যাপার লেগে যাচ্ছে। এবার হয়তো এটা দিয়েও এন্ট্রেন্স হতে পারে বা এটা দিয়েও এন্ট্রেন্স হতে পারে। আমি যদি এইখান থেকে দেখাই মানে এই জায়গাটা কিন্তু যে বাড়ি বাড়ি ব্যাপার যেটা আমি বলছিলাম সেইটা কিন্তু আছে। তো চলো, এইটা হচ্ছে কিন্তু ওদের ক্লাবটা। এবার আমি যদি এইখান থেকে এন্ট্রেন্স নিই, এন্ট্রেন্স নিলে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি উপরে কিন্তু একটা বেশ সুন্দর কিন্তু একটা ঝাড় মতন করা আছে, আর এই হচ্ছে কিন্তু চামুণ্ডা কালী। চামুণ্ডা কালীকে কিন্তু বেশ বেশ লাগছে কিন্তু, বিশাল বড় বিশাল বড়, মানে কি বলবো, আমি চেতলাতে আমি কয়েকটা ঠাকুর সবেমাত্র দেখা শুরু করেছি, মানে বেশ বড় বড় কিন্তু ঠাকুর। আর এইখানে কিন্তু শেষ মুহূর্তে শিবের কানে ধুতরা ফুল দেওয়া হচ্ছে, আমার যত সম্ভব মনে হচ্ছে কিন্তু ধুতরা ফুল দেওয়া হচ্ছে শিবের কানে। আর এইটা মনে হয় ডাকিনি, বা এটা হয়তো ডাকিনি ডাকিনি যোগিনী আছে। আর এইখান থেকে এরকম একটা অসুর মতন কিন্তু লাগছে দেখতে, মানে দাঁত ফাঁত চোখখানা দেখো সেই আলাদাই লেভেলের চোখ ফোক বেরিয়ে গেছে। আর যেটা বলার, ঠাকুরটা কিন্তু বেশ লাগছে, মানে এটা যদি রাত্রেবেলা তোমরা আসো মানে এখানে একটা আলো থাকবে, আলোর সাথে কিন্তু বেশ যাবে। আর এখানে কিন্তু অনেক গাছের পাতা দিয়ে একটা অ্যাম্বিয়েন্স মতন তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বেশ লাগছে। মানে আমি ঠাকুরটা জাস্ট একটু ভালো করে দেখাচ্ছি, চোখখানা দেখো আর মুখখানা দেখো, মানে জিভখানা যদি তোমরা দেখো রীতিমতন যদি আলোর একটা ঠিকঠাক কম্বিনেশান থাকে, আচ্ছা আচ্ছা লোকে কিন্তু ভয় পেয়ে যাবে, বেশ কিন্তু দেখতে লাগছে। এটা হচ্ছে কিন্তু দুর্গাপুর ব্রিজ, এবার চামুণ্ডা কালী দেখে এই দিকটা আসবে। এবার হেঁটে জাস্ট রাস্তাটা ক্রস হবে, ক্রস করার পরেই কিন্তু আমি এখানে একটা জিনিস দেখতে পেলাম, কালী পুজোয় কিন্তু দুর্গা ঠাকুরের বাহন আছে এখানে, মানে সিংহ বাহিনী কালী, মানে এরকম কিন্তু দেখা যায় না। আর এটা হচ্ছে পরিচালনায় কিন্তু শীতল স্মৃতি সংঘ চেতলা আলিপুর। আর এখান থেকে কিন্তু বেশ 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 লাগছে। আর আমি যদি একটু ক্লোজে যাই, একটু কিন্তু ক্লোজে যাই, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে পড়লো, ক্লোজে গেলে কিন্তু বেশ বেশ দেখতে লাগছে। আমি একদম ক্লোজ থেকে দেখাই, এটা কিন্তু বেশ দেখতে লাগছে, অনেকটা সে জয়। আর এটা কিন্তু অনেকটা সেই বিপত্তায়নী মার মতনও দেখতে লাগছে, মানে আমার আমার যেটা মনে হচ্ছে দেখে। আর পেছন দিক থেকে কিন্তু একটা গাড়ি খুব ভালো একটা জিনিস করতে করতে গেল। আর এখান থেকে কিন্তু মায়ের মুখখানা অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। মাথার চুল থেকে শুরু করে, মুকুট থেকে শুরু করে, ইভেন চালচিত্র থেকে শুরু করে পুরোটাই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, বেশ কিন্তু দেখতে লাগছে। আর এখানে কিন্তু মহাদেবও বসে আছে। থানমেন মোড়টা হচ্ছে কিন্তু আলিপুর মোড়। এবার তোমরা ওখান থেকে যখন হেঁটে হেঁটে আসবে, মানে চেতলা বা আলিপুর এই চত্বরে কিন্তু বেশ ভালো ভালো কালী পুজো হয়। আর এইখানে কিন্তু একটা গেট আমি অলরেডি দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু লাইটিংটা আমি দেখতে পাচ্ছি।
আর আমি যদি এইখান থেকে একটুখানি জুম করে দেখাই, সুবর্ণ জয়ন্তী বর্ষ 50 বছর, আর এদের কালী ঠাকুর হচ্ছে কিন্তু শ্বেত কালী, মানে কালী ঠাকুরের গায়ের রং হচ্ছে কিন্তু পুরো সাদা, আর পরিচালনায় হচ্ছে কিন্তু ABS স্পোর্টিং ক্লাব, আর এই হচ্ছে কিন্তু ওদের মূল প্রবেশদ্বার। তো আমাকে কিন্তু রাস্তাটা পুরো ক্রস করতে হবে, তো রাস্তা ক্রস করে আমি যদি এইখান দিয়ে পুরো হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে কিন্তু দু তিন মিনিটও না, হয়তো 2 মিনিট 1 মিনিট হেঁটে গেলেই কিন্তু পড়ছে ওদের মণ্ডপটা। আর এখানে কিন্তু কালী পুজোর সময় বা কালী পুজোর দিনে কিন্তু এই গলি কিন্তু পুরো ভিড়ে ঠাসাঠাসি থাকে, আর এইখান থেকে কিন্তু যে লাইটিং মানে টুনি, আর সেই টুনি কিন্তু অলরেডি ঝুলে গেছে, মানে ঝুলে গেছে মিন্স টুনি কিন্তু লাগানো হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু গলিটা বেশ লাগছে। তো চলো আস্তে আস্তে একেবারে মণ্ডপের সামনে গিয়ে তোমাদেরকে ঠাকুরকে দেখাচ্ছি। সে কিন্তু পুরো মণ্ডপটা, মানে মণ্ডপটা কিন্তু খুবই নর্মাল, মানে আমি এখানে যে কোনো মণ্ডপ দেখেছি মণ্ডপ কিন্তু নর্মাল হয়, কিন্তু ঠাকুরের বাহার এইখানে বেশি। মানে আমি তোমাদেরকে বারাসাতের ভিডিও দেখেছিলাম, ওখানে মণ্ডপ কিন্তু বিশাল বিশাল ছিল, কিন্তু অতটা পরিমাণে আমি ঠাকুর আমি দেখাতে পারিনি। আর আমার জীবনে প্রথম দেখা কালী ঠাকুর, মানে পুরো কিন্তু সাদা, একদম সাদা, মানে আলোটা পড়ছে সেটা তো চকচক করছেই। তাছাড়া এখান থেকে যদি মায়ের মুখখানা দেখো পুরো কিন্তু সাদা, মানে এইটা আমি জীবনে প্রথম দেখলাম, মানে শ্বেত কালী হয় আমি সেটা জানতামই না, আমি চেতলায় এসে জানতে পারলাম যে এইখানে কিন্তু শ্বেত কালী হয়। আর ওদের যে চালচিত্রটা, চালচিত্রটা কিন্তু দুটো রকম, মানে দু রকমের চালচিত্র করেছে, এইখানে একটা জিনিস আছে আর এইখানে, এখানে কিন্তু শিব ঠাকুরের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল দেওয়া আছে, আর এখানে কিন্তু মহাদেবও কিন্তু পুরো সাদা হয়ে গেছে, মানে বেশ কিন্তু দেখতে লাগে, মানে সবই পুরো সাদা সাদা, মানে মায়ের মুখটা কিন্তু বেশ লাগছে, জিভটাও কিন্তু বেশ অন্যরকমের, আর চোখখানা দেখো। আর এখানে আমি এই একটা কালী ঠাকুর দেখলাম যেখানে কিন্তু ঠাকুরের হাতে অস্ত্র কিন্তু দেওয়া হয়ে গেছে, মানে এইখানে কিন্তু পুরো অস্ত্র দেওয়া আছে, আর এইখানে কিন্তু মুন্ডু ফুন্ডু ধরে, মানে যেটা প্রত্যেকবার করে থাকে মুন্ডু ধরে থাকে, আর নরমুন্ডুর মালাটা কিন্তু এখানে যেহেতু এইটা আছে সেই জন্য কিন্তু পুরো ঢাকা পড়ে গেছে। তাছাড়া কিন্তু বেশ লাগছে, মানে চেতলায় এসে আমি জীবনে প্রথম জানলাম যে শ্বেত কালীও হয়। আর একটা জিনিস আমি এখানে বলে রাখছি, এখানে কিন্তু শিবের হাতে ত্রিশূলও আছে, ডুগডুগিও আছে, আর এখানে যে চাঁদমালাটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে মা, আর তাছাড়া কিন্তু এখানে মা কালীর হাতেও কিন্তু ডুগডুগি আছে। তাছাড়া এখান থেকে তো বেশ কিন্তু লাগছে, মানে মুকুটটা কিন্তু বেশ হয়েছে, মানে আমি অনেক জায়গাতেই যাই, সব জায়গাতেই কিন্তু মুকুটগুলো বেশ লাগে। আর এখানে আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে কিন্তু কালী ঠাকুরের জিভটা না বেশ একটু অন্যরকম, মানে একটা কালো কালো ছোপ ছোপ দাগ আছে, আমি ঠিক জানি না বলে তাই বলতে পারলাম না, তো যারা জানো কমেন্ট করে জানিও। আর এখান থেকে কিন্তু বেশ দেখতে লাগছে। আমি কিন্তু এই দিক থেকে শ্বেতকালী দেখে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমি যে জায়গাটায় এখন আছি সেটা হচ্ছে কিন্তু চেতলা বালক সংঘ, আর ওদের যে কালী পুজোটা হয় সেটা হচ্ছে কিন্তু শ্রী শ্রী শিব কালী পুজো, আর এটা কিন্তু একদম একটা ছোট্ট গলির মধ্যে হয়, আর এখানে যে মানে দেয়াল বা ওয়াল যাই বলো না কেন, সেটা কিন্তু বেশ একটা ছোটো মতন আঁকা হচ্ছে, মানে এখানে কিন্তু আঁকা পাকাগুলো হচ্ছে, এটা হয়তো কালী পুজোর দিন বা কালী পুজোর পরের দিন আসলে আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম। এইখানে কিন্তু দেয়ালটাকে পুরো আস্তে 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 আঁকার সাহায্যে সুন্দর করে তোলা হচ্ছে, আর এইখানেও কিন্তু যে একটা ভূতের মতন বা মুন্ডু, এখান থেকে কিন্তু এরম এরম একটা শিং আছে, এখান থেকে একটা টোপর আছে, ওইরকম একটা ব্যাপার স্যাপার, আর এখান থেকে কিন্তু অনেক মানে হাত ধরে 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 মানুষগুলো আছে, তাছাড়া এখানে ছোটো ছোটো বাচ্চা আছে। আর আমি যদি এইখান থেকে আস্তে আস্তে যাই, মানে মণ্ডপটা জাস্ট দেখাই, মণ্ডপটা কিন্তু খুবই সাধারণ একটা মণ্ডপ, খুবই সাধারণ মণ্ডপ, আর এখান থেকে কোথা থেকে এসে একটা এমন ফোর্স মারলো মানে আমি রীতিমতন অবাক হয়ে গেছি। এবার আসা যাক পুরো ঠাকুরের জায়গাটায়, মানে এখান থেকে কিন্তু যে ঠাকুরটা গড়ছে সেটা কিন্তু পুরো অন্য রকমের দেখতে লাগে, মানে একদিকে শিব একদিকে কালী, মানে জাস্ট মুখটা যদি দেখো, এখানে আলোটা একটু কম আছে তবু আমি দেখানোর চেষ্টা করছি, পুরো মানে এই যে পোর্শনটা দেখছো এটা কিন্তু পুরো কালী ঠাকুরের পোর্শন, আর এইটা হচ্ছে কিন্তু পুরো শিব ঠাকুরের পোর্শন। আর আমি যদি একদম পায়ের এইখান থেকে দেখাই, মানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, এইটা হচ্ছে কিন্তু শিবের পা, আর এটা হচ্ছে মা কালীর পা, আর এইখান থেকে কিন্তু মুখমণ্ডলটাও কিন্তু ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, মানে এইরকম ঠাকুর, কত রকমের ঠাকুর হয় এইখানে আসলে কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে এইখানের এইটা হচ্ছে কিন্তু মা কালীর মুকুটের অংশটা, আর এইটা হচ্ছে কিন্তু পুরো শিবের অংশটা, এই হচ্ছে কিন্তু একদম মানে একদম গলির ভেতরটা, আর এখানেও কিন্তু পুরো টুনি ফুনি দিয়ে একেবারে ঝিকঝাক করে সাজানো হচ্ছে, আর এখানে কিন্তু পুরো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি তোমার ক্লাবের নামটা সামনে গিয়ে দেখাচ্ছি, আমি দূর থেকে যতটা দেখতে পাচ্ছি চেতলা গীতাঞ্জলি, মানে গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাব
গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাব। আর এই হচ্ছে কিন্তু ওদের যে মণ্ডপ, সেই মণ্ডপটা হয় মণ্ডপটা কিন্তু খুবই সাধারণ একটা মণ্ডপ। চলো মণ্ডপের এবার ভেতরে যাওয়া যায়। আমি যেটা বলছিলাম, মণ্ডপ কিন্তু খুবই নর্মাল। আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এখানে গাড়ির উপরে খাড়াখানা রাখা আছে, দেখো ও মাই গড, বিশাল বিশাল। আর আমি যদি এইবার আস্তে আস্তে ঢুকি, খুবই সাধারণ একটা মণ্ডপ, আর এখানে কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে বেশ। কিন্তু এখানে সব ইয়ং জেনারেশান তারা কিন্তু আছে, আর এখানে অনেক গাছের পাতা পাতা শিকড় ফিকড় দিয়ে কিন্তু কাজ হচ্ছে। আর এইখান থেকে ঠাকুরখানা লাগছে দেখো, মানে অপূর্ব 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 কিন্তু ঠাকুর লাগছে এখান থেকে। এখানে কিন্তু ইয়ং জেনারেশান আছে, পুরো মাটি ফাটি নিয়ে খেলা করছে। আর এইখানে কিন্তু এখনও একটা বলির যে জিনিস সেটা আমি দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু এইখান থেকে কিন্তু বেশ বেশ দেখতে লাগে। আর এইখানে আমি যেটা শুনলাম, এটা কিন্তু কালী পুজোর একদিন আগে পুজোটা হয়, আর এখানে কিন্তু তারই প্রস্তুতি কিন্তু বেশ বেশ জোর কদমে চলছে। মানে এখানে যে যজ্ঞের জায়গাটা সেইটা কিন্তু করা হচ্ছে, আর এখান থেকে কিন্তু বেশ বেশ লাগছে। আর এখানে কিন্তু অনেকটা মহিষাসুরের মতন লাগছে, মানে এই ছেলেটা আবার যদি সরে যায় আমি দেখাতে পারবো। বা এই দিক থেকে যদি আমি দেখাই, এখানে কিন্তু যে শিব ঠাকুর, শিব ঠাকুরটা কিন্তু বেশ লাগছে। আর এখান থেকে কিন্তু চন্দ্রঘণ্টা মায়ের মুখটা কিন্তু বেশ ভালো, মানে জাস্ট দাঁত দুটো দেখো, দুটো দাঁত। আর এই যে নরমুণ্ডের যে মানে মালা, মানে নরমুণ্ডটা মানে কঙ্কালের যে মালাটা, ও মা, রাত্রেবেলা যদি আসো, রাত্রেবেলা যারা যারা আসো তারা তো অবশ্যই জানো, বা এখানে যারা লোকাল মানুষ তারা তো জানো এখানের পুজোটা ঠিক কীরকম হয়। আর চোখখানা জাস্ট দেখো, মানে আলাদাই লেভেলের কিন্তু লাগছে। তো এইটা হচ্ছে কিন্তু পুরো চন্দ্রঘণ্টার যে পুজোটা হচ্ছে সেইটা। এইটা থেকে বেরিয়ে, মানে এইখান থেকে বেরিয়ে আসলে এইখানে আমি আরও একটা মণ্ডপ পেয়ে গেছি, মানে এটা বলা যেতে পারে একটা আবাসিকের মধ্যে কিন্তু, মানে এখানে অনেক না যে ফ্ল্যাট আছে, ছোটো ছোটো বাড়ি আছে। আর এইখান থেকে আমি আরও একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে কিন্তু তারা মা। আর এখানেও কিন্তু সেম জিনিস, মণ্ডপে তো এমন কিচ্ছু বাহার নেই, মানে একদম একটা খুবই সাধারণ একটা খুবই সিম্পল একটা মণ্ডপ, কিন্তু এই যে জায়গাগুলো কিন্তু পুরো আলো ফালো দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে আমার যত সম্ভব মনে হচ্ছে এটা প্রদীপ, মানে প্রদীপের হাইট ফাইটগুলো দেখো, একটা মানুষের থেকেও কিন্তু বড় বড় প্রদীপ, সেইগুলোকে কিন্তু ঘষে মেজে এখন পরিষ্কার করা হচ্ছে। তাছাড়া আমি যদি এইখান থেকে আস্তে আস্তে করে যাই, মানে মায়ের যে রূপ, সেই রূপ কিন্তু এখানে আলাদাইভাবে ফুটে উঠেছে, মানে দূর থেকে লাগছে দেখো, পুরো চকচক চকচক ব্যাপারটা না, মানে উজ্জ্বলতার ব্যাপারটা কিন্তু এইখান থেকে আমি বিশালভাবে দেখতে পাচ্ছি। আর এখানে যে মায়ের যে মুকুট, সেই মুকুটের সাথে চালচিত্র এবং এই যে পুরো পোর্শনটা কিন্তু আলাদাই লেভেলের লাগে। আর এইখানে কিন্তু শেষ মুহূর্তের যে কাজ, সেই ফিনিশিং টাচগুলো কিন্তু পড়ছে। আর এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব, মানে চোখখানা আর মুখে মুখমণ্ডলখানা দেখো, কিছু বললে বোঝানো যাবে না, মানে এখানে বেশি বললে না কথাটা বেশি বলা হয়ে যাবে, এতটাই সুন্দর লাগছে। আর এখানে তো আছেনই ইনি, এনাকেও কিন্তু বেশ বেশ কিন্তু করেছে, মানে একটু কিন্তু অন্যরকম কিন্তু পুরো মূর্তিটা এখানে করা হয়েছে এনার, বেশ কিন্তু লাগছে এখান থেকে। এই হচ্ছে কিন্তু সামনের গলিটা যেটা আমি তোমাদেরকে পরপর দেখালাম, ওখান থেকে কিন্তু সোজা বেরিয়ে বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আরও একটা তারামা, আর সেটা হচ্ছে কিন্তু শ্বেত তারা। আর এটার হচ্ছে পরিচালনায় হচ্ছে চেতলা অগ্রদূত ক্লাব, আর ওদের কিন্তু হচ্ছে একুশতম বর্ষ। আর আমি যদি একদম ঠাকুরটা দেখাই, ঠাকুরটা হচ্ছে কিন্তু এইটা একদম এইখানে। আর মণ্ডপ কিন্তু এখানে, আমি যেটা সবসময় বলছি, মণ্ডপে তেমন বাহার নেই, কিন্তু বাহার হচ্ছে এখানে ঠাকুরের একদম কিন্তু এখানে। মায়ের যে গায়ের রং সেটা কিন্তু হচ্ছে পুরো সাদা, আর এখানে বামা খ্যাপাকে কিন্তু বেশ বেশ লাগছে, মানে আগেরটাও বেশ সুন্দর লাগছিলো ওনাকে, মানে ওনার ওই মূর্তিটা, এখানেও কিন্তু বেশ লাগছে, মানে এখানে মূর্তিটা একটু ছোটো হয়ে গেছে আর ওখানে বড়ো ছিল। আর এখান থেকে কিন্তু মায়ের যে মাথার চুলটা দেখো কতটা পরিমাণে কতটা বড়ো, আর এখান থেকে মুকুটটা কিন্তু বেশ লাগছে। আমি ক্লোজে যাবার চেষ্টা করবো, একবার ক্লোজে গিয়ে দেখাচ্ছি, এইখান থেকে কিন্তু বেশ লাগছে। এবার যদি আমি দেখাই, বেশ সুন্দর, মানে চোখখানা কি মিষ্টি না, ওয়া অপূর্ব চোখখানা মিষ্টি। আর এখানে যে মালা, যে নরমুণ্ডর মালাগুলো বা ওষুধদের মুন্ডুর যে মালাগুলো, সেইগুলো কিন্তু পুরো এই জায়গাটা আছে। আর এখান থেকে কিন্তু আমার মায়ের মুখখানা খুব সুন্দর লেগেছে, অপূর্ব অপূর্ব, মানে চোখখানা শুধু দেখো,
বেশ ভালো কিন্তু এটা, মানে এখানে তোমরা পরপর কিন্তু অনেকগুলো ঠাকুর দেখতে পেয়ে যাবে, মানে এইটা দেখতে হলে কিন্তু এই ঠাকুরগুলো দেখে বেরিয়ে এদিকে আসলে কিন্তু পেয়ে যাবে এই শ্বেত তারামাকে। দেখো এইটা হচ্ছে কিন্তু পুরো চেতলা হাট রোড, আর সামনে হচ্ছে কিন্তু গুপ্তবাদশ মিষ্টির দোকান। এবার তোমরা যখন ওইখান থেকে হেঁটে হেঁটে এইদিকে যাবে, এইদিকে কিন্তু পড়ছে তোমার গোপালনগর গোল্ডেন ক্লাবের পুজোটা, তার আগে এই যে বাজারটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা পুজো হয়। তো চলো ওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই হালকা করে। আমি তোমাদেরকে যেই রাস্তাটা দেখালাম, মানে গুপ্তবাদশ থেকে বাঁ দিকে আর যে গোপালনগরের যে পুজোটা হয় সেই দিকে যাওয়ার আগে বাঁ দিকে একটা বাজার মতন আছে, এইখানে কিন্তু একটা কালী ঠাকুরের পুজো হয়, সেটা কিন্তু বেশ অন্যরকম দেখতে। এটা পঞ্চমুণ্ডুর কালী বলা যেতে পারে, মানে আমার যতদূর দেখে যেটা মনে হচ্ছে এটা কিন্তু অনেকটা সেই পঞ্চমুণ্ডুর কালী এইরকম কিন্তু দেখতে লাগছে, বেশ কিন্তু অন্যরকম। আমি একদম কাছ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি, মানে এখানে এত এবড়ো খেবড়ো রাস্তা, মানে আমার হাত এত কাঁপছে কী বলবো। আর এখানে কিন্তু মহাদেব আছে, আর এইখানে মহাদেবের কালারটা কিন্তু পুরো অরেঞ্জ কালার, পুরো কমলা কালার, মহাদেবের কালারটা কিন্তু পুরো কমলা কালার, আর এখান থেকে মায়ের কালারটাও কিন্তু পুরো কমলা। আর এখান থেকে যদি মুখমণ্ডলটা দেখো, মুখমণ্ডলটা কিন্তু বেশ অন্যরকম লাগছে, বেশ একটু রাগী রাগী ভাব আছে কিন্তু, মানে মা কালীর মুখে যেটা সবসময় থাকে এটা রাগী রাগী ভাব, সেরকম কিন্তু একটা রাগী রাগী ভাব আছে। আর এখানেও ঠাকুরটা কিন্তু দেখতে বেশ বেশ ভালো, মানে আমি যে কটা দেখছি ঠাকুর প্রত্যেকটাই ভালো, খারাপ কোনোটাই নেই, সবকটা কিন্তু এখানে ঠাকুরের বাহার আছে। মানে এখানে কিন্তু মায়ের হাতে রুদ্রাক্ষের মালা আছে, আর প্রত্যেকটা হাতেই দেখছি এখানে কিন্তু সাপ জড়ানো আছে, মানে এইখানে এই হাতেও কিন্তু সাপ জড়ানো, এইখানেও কিন্তু সাপ জড়ানো, আর এখানে কিন্তু যে চাঁদমালাটা বেশ লাগছে, আর কঙ্কালের যে মানে অসুর বা কঙ্কালের যে মালাগুলো যা দেখো কি বড় বড় মালা, আর এখানে একটু হাওয়া দিচ্ছে মায়ের মাথার চুলগুলো নড়ছে না, মানে রীতিমতন কিন্তু অন্যরকম একটা ফিল আছে। গোপালনগর গোল্ডেন ক্লাবের যে পুজোটা হয় সেটা গেটটা করেছে দেখো, মানে এরকম একটা বড় গেট করেছে, আর আমি কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছি। তো চলো আস্তে আস্তে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের পুরো মণ্ডপটা। এইখানে আমি যে ব্যানারটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালোভাবে লেখা আছে, এলো কেশির আরাধনায় 80তম বর্ষে, আর পরিচালনায় কিন্তু হচ্ছে গোপালনগর গোল্ডেন ক্লাব। আর এই দিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, মানে এইখানে কিন্তু এখনও শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু বেশ জোর কদমে চলছে, মানে এইখানে এই জিনিসগুলো আছে, মানে এই যে এই জিনিসগুলো অনেকটা যে মাদুর হয় না, সেই মাদুরের মতন জিনিস দিয়ে কিন্তু পুরো এরকম একটা জিনিস তৈরি করা আছে। আর পুরো এইখানে কিন্তু মানে পুরো একদম শেষ মুহূর্তে যে গেট, একদম গেটের যে প্রস্তুতি সেটা কিন্তু হচ্ছে, আর এটা একদম পুরো যাকে বলে রোড, আর সেই রোডের উপরে কিন্তু পুজোটা হয়ে থাকে। ঢুকতেই কিন্তু মহাদেবের একটা খুব সুন্দর এখানে মূর্তি করা আছে, মানে আমি যেটা গেটে দেখতে পেলাম। আর এইখানে কিন্তু অনেক যে হাত, মানে কালী ঠাকুরের যে অনেক হাত, সেই হাত কিন্তু এই জায়গাটা এইরকমভাবে পুরো দেওয়া আছে, মানে পুরো মানে এইদিকে বলো এইদিকে বলো। আর এইখানেও কিন্তু যেটা আরও একটা মহাদেবের মূর্তি, সেই মহাদেবের মূর্তি কিন্তু আছে। আর গলিটা কিন্তু বেশ বেশ বড়ো, লম্বায় কিন্তু বেশ বড়ো গলি, চওড়ায় অতটা নয়, মানে লম্বায় কিন্তু বেশ বড়ো একটা গলি। চলো আস্তে আস্তে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যেটা বলছিলাম এখানেও কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি আছে, আর এখানে কিন্তু পাহাড়াদার, আমি এদিক দিয়ে যাবো, মানে ভাবছি যাবো কিনা, ঠিক আছে এদিক দিয়েই যাই, আর বেচারা কিছু করবে না। আর এখান থেকে কিন্তু মণ্ডপটা তাও একটু বেশ বড়ো বলা যেতে পারে, মানে বাকিগুলো খুবই নর্মাল ছিল, এটা একটু অন্যরকম লাগছে, মানে একটা চকমকি ব্যাপার আছে, রাত্রেবেলা আসলে দেখা যাবে। আর এখানে কিন্তু মা কালীর একটা পুরো মূর্তি, পুরো মূর্তি কিন্তু এখানটা আছে, আর এখানে যে ডিজাইনগুলো কিন্তু বেশ বেশ লাগছে। আর এইখানে কিন্তু মা এলো কেশি খুব সুন্দর একটা ব্যানার দিয়ে এরকম একটা দেওয়া আছে। আর এইখান থেকে যদি আমি আস্তে আস্তে ঢুকি, ঠাকুরটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আমার চোখ পুরো মানতে পারছে না, এত সুন্দর ঠাকুরটা হয়েছে। আর এই জিনিসগুলো যদি দেখাই, মানে এর এই মণ্ডপটার ভেতরে কিন্তু বেশ একটা ছোটো ছোটো যে কারুকার্য সেইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে ইভেন এইখানটা যে ছোটো ছোটো কাজ সেইগুলো আছে। আর এইখান থেকে আস্তে আস্তে আমি প্রবেশ করছি, মায়ের মুখখানা জাস্ট ভাবা যায় না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। আর এখানে যে শেয়ালটা, মানে আমি আরও একটা জায়গায় শেয়াল দেখেছিলাম, ওটার মতো নয় কিন্তু এও কিন্তু কিছু কম যায় না। আর আমি একদম ক্লোজ দিকেই দেখাচ্ছি, এখানে কিন্তু যে ডাকিনী যোগিনী, মনে হয় ডাকিনী যোগিনী হবে, আমি ঠিক জানি না, মানে একটা বাচ্চাকে কিন্তু তুলে, বাচ্চা না সবই অসুরকে কিন্তু তুলে মানে রক্ত চুষে খেয়ে নিয়েছে। আর এইখানে মহাদেব আছে, আর এখানে যে মালাটা, মানে জবা ফুলের যে মালাটা করা হয়েছে আর সেটা কিন্তু বেশ বেশ বড়, মানে এতটাই বড়। এইখানে কিন্তু এরকমভাবে শিব ঠাকুরের গায়ের উপর পুরো রাখা হয়েছে, আর এখানে মহাদেব কিন্তু এইরকমভাবে শুয়ে আছে। আর মায়ের এখান থেকে মুখমণ্ডলটা দেখো, আর যে গহনাগুলো দেখা মানে দেওয়া হয়েছে না, আমার দেখে মনে হচ্ছে কিন্তু অরিজিনাল, এবার অরিজিনাল না ওটা অন্যরকম আমি বলতে পারছি না, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা অরিজিনাল, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর।
আর আমি যেটা মানে বলছিলাম বা ভাবছিলাম, মানে এখানে কিন্তু মায়ের যে গহনা বলো বা জীব বলো সেটা কিন্তু পুরোটাই সোনা। মানে আমি যেটা দেখে ভাবছিলাম, মানে এত চকচক করছে কী করে, মানে এটা কিন্তু সত্যিকারের সোনা, মানে অপূর্ব লাগছে। এখানে যে মায়ের হাতের অস্ত্রটা দেখো, অস্ত্রটা বলো বা এদিকে যে চাঁদমালা বলো, মানে এই যে পুরো চাঁদমালাটাও কিন্তু বেশ ভালো। মানে এখানে সব কটা জায়গায় চাঁদমালায় কিন্তু এরকম মা লেখা থাকে, আর এইখান থেকে কিন্তু মায়ের মুখটা অসম্ভব সুন্দর। আমি যেই ব্যানারটার সামনে দাঁড়িয়ে আছি বা যেই ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু লেখা আছে শ্রী শ্রী হাজারাত কালী পুজো। আর পরিচালনায় হচ্ছে কিন্তু চেতলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। আর এই হচ্ছে কিন্তু পুরো ব্যানারটা, ব্যানারটা কিন্তু বেশ বড় ব্যানার। আর এই হচ্ছে কিন্তু ওদের মেন গেট। আর এইখানে যদি দেখো রাস্তায় কিন্তু খুব সুন্দর একটা প্রজাপতি, খুব সুন্দর কিন্তু এখানে প্রজাপতি আঁকা আছে। তাছাড়া কিন্তু এখানে ওদের ছোটো ছোটো যে প্রজাপতি সেইগুলো কিন্তু এখানটা আঁকা আছে। আর আমি যদি এখান থেকে আস্তে আস্তে প্রবেশ করি, এখানে কিন্তু এখনও শেষ মুহূর্তের যে কাজ, একদম শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে। আর এই হচ্ছে কিন্তু চেতলার হাজার হাত কালী। উপরটা কিন্তু এইরকম লাগছে, উপরের যে ঝাড়বাতিগুলো দেওয়া হয়েছে, মানে এইটাও কিন্তু মেন ঝাড়, আর এটা যে কাপড়ে ঝাড় করা হয়েছে। আর এখান থেকে যে হাজার হাত কালী সেটা কিন্তু বেশ দেখতে লাগছে। আর প্রতিমা শিল্পী হচ্ছে কিন্তু চণ্ডী দাস। এখান থেকে মহাদেবকে কিন্তু বেশ লাগছে, মানে মহাদেব কিন্তু বেশ বসে আছে একটা আলাদাইভাবে, একটা সিংহাসন মতন, মানে এখানে এটা যত সম্ভব হচ্ছে সিংহাসন, সে সিংহাসনের উপর কিন্তু মহাদেব বসে আছে। আর এইখানে কিন্তু কালীমা আছে, আর কালীমার এখানে বাহন আমি দেখছি সিংহ, মানে এটা কিন্তু পুরো সিংহ। আর এই হচ্ছে কিন্তু পুরো হাজারহাত কালী। আর এখান থেকে আলোটা একটু কম আছে বলে একটু একটু ডিস্টার্ব হবে। তাছাড়া এখানে কিন্তু মায়ের হাতে কিন্তু পুরো ত্রিশূল আছে, বেশ, যেটা আমি বলছিলাম যেহেতু সিংহ বাহন আছে, আর এখানে কিন্তু মায়ের হাতে ত্রিশূল আছে। আর পেছনে কিন্তু ছোটো 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 যে হাতগুলো দেখতে পাচ্ছ, এটাই মিলিয়ে আর বাকি এই দুটো হাত মিলিয়ে কিন্তু টোটাল হচ্ছে হাজারহাত কালী। আর কালী পুজোর পরে আসলে তখন আরও ভালোভাবে আমি দেখাতে পারবো, কারণ তখন কিন্তু পুরো আলোটা থাকবে। এখান থেকে কিন্তু চোখটা কিন্তু বেশ ভালো, আমি দেখাচ্ছি, একটু আলো ডিফেক্ট করছে, চোখটা কিন্তু বেশ ভালো, গায়ের রঙটা কিন্তু পুরো সবুজ। আর একটা জিনিস যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, মানে এখানে কিন্তু কালী ঠাকুরের জীব পার করা অবস্থায় নেই। এটা কিন্তু আমার বেশ অবাক লাগলো, দেখে রীতিমতন অবাক লাগলো। আমি মূলত যেটা জেনে এসেছি যে কালী ঠাকুরের কিন্তু জীব বার করা থাকে, শুধুমাত্র মনে হয় শ্মশান কালী মায়ের কিন্তু জীব বার করা অবস্থায় থাকে না। এখানে কিন্তু দেখলাম যে হাজারহাত কালী চেতলায় যেটা হচ্ছে, তারও কিন্তু জীব বার করা অবস্থায় নেই। মানে যারা যারা এই ব্যাপারটা জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।